আর আপনাদেরকে অনুরোধ করব কয়েকটি বিষয় থেকে। ইদানিং আমাদের আশেপাশে ধারাবাহিক গান বাজনার আয়োজন শুরু হয়েছে, ধারাবাহিক গান বাজনার আয়োজন শুরু হয়েছে। উল্টা পাল্টা গাঁজা খেয়ে যারা নৃত্য করে তাদের আয়োজন শুরু হয়েছে। একটু খবর নেবেন, এই সমস্ত বাতিল কার্যক্রম থেকে আমরা যেন একটু বিরত থাকতে পারি, ইনশাল্লাহ। বলেন না, আমাদের যুব সমাজ যেদিকে যেন না যায়। আমরা আদর্শ গ্রহণ করবো আমার নবীর, আমার নবীর নাতে রাসুল শুনবো, কিন্তু আমরা কাঁচা বাদামের গান শুনবো না, ঠিক কিনা বলে? কি এক আজ যদি কাজ করবার শুরু হলো, যেটা পায় সেটা ভাইরাল হয়ে যায়। মূলত এখানে শয়তান তাদের খুব বেশি খোঁচায়, তো কাঁচা বাদাম শুরু হয়েছে এখন। আর আমরা দুনিয়ার কাঁচা বাদাম খাইতে চাই না, আমরা জান্নাতের বাদাম খেতে চাই, ইনশাল্লাহ। বলেন না, এই জন্য রসুলের আদর্শে কোনো বিকল্প, সাহাবাদের আদর্শের কোনো বিকল্প, যে আল্লাহকে খুশি করে মাঝে মধ্যে কোরআন থেকে ওয়াজ করে, আবার যে শয়তানকে খুশি করার চেষ্টা করে, তাদের কোনো আদর্শ আমরা কখনো গ্রহণ করব না। আল্লাহ আমাদের বোঝার শক্তি দান করুন। ওয়া মা তাওফিকিল